ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ফাইনালি আজকে সেই দিনটা চলেই এসছে। আর কালকে জানো তো সব রকম কাজ সারতে সারতে প্রায় 3টে বেজে গেছে আমাদের ঘুমাতে, আর আজকে সকাল ভোর ভোর উঠে পড়েছি, 4টের সময় ঘুম ভেঙে গেছে। তো টেনশানে কিনা জানি না, তো এইরকম হয়, মানে পরের দিনে কিছু থাকলে আগের দিন আমার রাতে একটুও ঘুম হয় না। আর তাছাড়া এই সবটা কীভাবে সামলাবো, তাছাড়া আজকে উপবাস রয়েছে, আমি বেশিক্ষণ উপবাস থাকতে পারি না, শরীর কীরকম থাকবে জানি না, কি হবে না হবে, যা হবে ভালোর জন্যই হবে, ভগবান নিশ্চয়ই ভালোই করবেন। আর সকালবেলা যেহেতু সকালবেলা না ভোরবেলা যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি, আজকে 4টের সময় উঠে সকালে যে সমস্ত বাসি কাজ ছিল, মানে ঘর মোছার ওগুলো করে নিয়েছি, তারপর আমি স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। তো এখন পায়ে আলতা পরবো, তারপর একেবারে রেডি হয়ে যাব। তো চলো তোমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি শাড়ি পরে নেবো আর রেডি হয়ে যাব। তো আমি পুজোর জন্য এক্সট্রা কোনো শাড়ি কিনিনি, এই শাড়িটাই নতুন ছিল, এটা একবার পরেছি পয়লা বৈশাখে। আর যেহেতু সারাদিন যা গরম, সারাক্ষণ শাড়ি পরে থাকতে হবে, সেই জন্য এইটাই পরছি। নতুন শাড়ি পরলে আরও বেশি গরম হবে। শুধুমাত্র এই ব্লাউজটা কিনেছিলাম, তো পুজোয় পরবো বলে। তো যাই হোক, শাড়িটা পরে নিই, একবার রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে পরে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, এখনও ঠাকুর মশাই আসেনি, এরপরে কতটুকু কী ব্লগ করতে পারবো না পারবো জানি না, যেহেতু সারাদিন গরম আর বেশি কিছু জিনিস সাজিনি, কাজকর্ম মতো করতে হবে, সেই জন্য যাই হোক রেডি হয়ে গেছি। এরপরে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে। Thank you.
বিষ্ণবে ৃত্যুঞ্জয়ুগন্ধিগুষ্ঠীবর্ধনাম বিষ্ণুরং দশদত্ত বৈশাখ মাসে মেয়ের রাশে মাস করে শুক্লা পক্ষে ষষ্ঠম about a 10. I should fuck her in the best, yeah.